দেখো সত্যি শোনা, রিভিশন লেসন চলছে তোমাদের, সত্যি শোনা প্রচলিত গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওরে বাবু আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভার লোভটা ষোলো হানা। তার ধারণা বাবা অনেক সোনার কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না? হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলে চিরদিনের মতো চোখ বুঝল সে। বসে যাও শান্ত। ছেলে দুটো লোভে, চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গা আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটাই খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগ কম নয়, তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজ গজ করে। দূর দূর কোথায় সোনা পোঁতা আছে তার ঠিক নেই, কে যাবে ঘোরাঘুরি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ভিড়ে যাবে, চুপচাপ বসে থেকে গিরা। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে, দোষ কি? বউয়ের পরামর্শ শুনে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ লাগবে, কতক্ষণ? ছেলে ভাবে, বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি? ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায়, মাঠে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধা হবে। যত মাটি খুঁড়ে কাছে ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠছে সে। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে যখন তার বউকে বলল, বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছু নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ এসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বইয়ের মুখে দিয়ে টাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন পুড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফিরে না রেখে চাষ করেই ফেলে, চাষ করে ফেলাই না। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়, ফলে স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বের বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো, সে বছর বৃষ্টিও হলো খুব ভালো, অল্প দিনের মধ্যে খেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো, সত্যি কে যেন সোনার ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা বলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি।
তা এই তার স্বামীর প্রথম রোজগার। এসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যি সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, ষোলো আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এটাই হচ্ছে তোমাদের গল্পের মেসেজ বা বার্তা, যে পরিশ্রম করতে হয়। অলসভাবে যদি জীবনে শুয়ে থাকো, কোনো কিছু জিনিসই জীবনে হাসিল হয় না। তাই তোমাদেরও পড়াশোনা করতে গেলে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, তবে তোমরা সেই জিনিসটা পরীক্ষায় ভালোভাবে পাশ করতে হবে। তুমি পারবে, যদি কোনো জিনিস পারছো না, সেই জিনিসটার প্রতি আরো ভালোভাবে লেগে থাকতে হবে, বারবার করতে হবে। জমিতে লাঙল চালানো কিন্তু সোজা কথা নয়, ঠিক আছে? জমিতে লাঙল চালানো কিন্তু সোজা কথা নয়, ঠিক আছে? সেই পরিশ্রম, যেরকম পরিশ্রম একজন চাষি করে, সেরকম পরিশ্রম তোমাদেরও করতে হবে পড়াশোনার ক্ষেত্রে, তবেই তোমরা সফলতা পাবে। তাহলে তোমরা এই কথাটা বুঝতে পেরেছ, রিডিং করতে পারবে। শুরু করো, প্রথম থেকে শুরু করো, প্রথম যারা যে আছো শুরু করো।